আপনার একটি খারাপ অভ্যাস যা প্রতিনিয়ত আপনাকে করছে মৃত্যুপথের যাত্রী, ধূমপান। ধূমপানের কারণে শরীরে বাসা বাঁধে ক্যান্সার সহ আরো অনেক জটিল রোগ। ক্যান্সারের কথা জেনেও শুধু অভ্যেসের কারণে অনেকে ধূমপান ছাড়তে পারেন না। এই মরণ নেশার প্রতি প্রবল আকর্ষণ প্রতিনিয়ত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে বাঁচার জন্য রয়েছে সহজ কিছু ঘরোয়া পদ্ধতি, চলুন জেনে নিই। দীর্ঘদিন সিগারেট খেলে শরীরে একেবারে ভেতর পর্যন্ত চলে যায় নিকোটিন। শরীরে টক্সিন হিসেবে জমতে থাকা নিকোটিন ধুয়ে বার করে দিতে পানির কোনো বিকল্প নেই। ধূমপান ছাড়তে প্রচুর পানি পান করুন, আদা খেতে পারেন। এতে উপস্থিত বেশ কিছু উপাদান নানাভাবে সিগারেট খাওয়ার ইচ্ছাকে দমিয়ে দেয়। আদা চা বা কাঁচা আদা খেতে পারেন। নিকোটিনের মতো টক্সিনের সঙ্গে লড়াই করতে প্রতিদিন ভিটামিন এ সি ই সমৃদ্ধ ক্যাপসুল অথবা খাবার খান, এতে সিগারেটের নেশা কমে যাবে। খেতে পারেন আঙ্গুরের রস, এটি নিকোটিনের কারণে শরীরের ভেতরে জমতে থাকা টক্সিন দূর করে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়। এছাড়া সিগারেট খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করে। সিগারেটের নেশা ছাড়তে ওটস খেতে পারেন। 2 কাপ ফুটানো পানির সঙ্গে 1 চামচ ওটস মিশিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে পুনরায় 10 মিনিট ফুটিয়ে নিয়ে প্রতিটি খাবারের পর অল্প করে খেতে থাকুন। এতে শরীর থেকে নিকোটিন বেরিয়ে যাবে, সেই সঙ্গে কমে যাবে সিগারেট খাওয়ার ইচ্ছাও। মধুর থাকা ভিটামিন, এনজাইম এবং প্রোটিন শরীর থেকে নিকোটিন বের করে দেয় এবং সিগারেট খাওয়ার ইচ্ছাকেও নিয়ন্ত্রণ করে। তো চলুন, যারা যারা ধূমপান ছাড়তে চান এখনই শুরু করে দিন।